হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বানাবো কর্ন স্যুপ। কর্ন স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, আর সামান্য কোয়াশ কুচি, একটু বাঁধাকপি কুচি, গাজর কুচি, 2-3 কোয়া রসুন কুচি, একটু আদা কুচি, আর একটা কাঁচা লঙ্কা কুচি। আর আপনাদের ঘরে যদি অন্য আরও সবজি থাকে চাইলে আপনারাও এর মধ্যে অ্যাড করতে পারেন। কর্ন স্যুপ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের মতো কর্ন, বাজার থেকে নিয়ে এসেছি, দেখুন একদম ফ্রেশ। স্যুপ বানানোর জন্য আমি যে কর্ন নিয়েছিলাম এখান থেকে অর্ধেকটা কর্ন আমি মিক্সিতে পেস্ট করে নেব। অর্ধেক পরিমাণ দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিব একটু জল, ভালো করে পেস্ট করে নেব। কর্ন আমি এখানে অর্ধেকটা পেস্ট করে নিয়েছি, পুরোপুরি পেস্ট করা যাবে না, হালকা এরকম থাকতে হবে, দানা দানা এভাবে পেস্ট করে নিতে হবে। গ্যাস ধরিয়ে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সাদা তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, আর পেঁয়াজ। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব, বেশি ভাজবো না, হালকাই ভাজবো, ভেজে করে হালকা করে ভেজে নিতে হবে। মশলাগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিব বাকি সবজিগুলো, এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, লেগে গেলে স্যুপ খেতে ভালো হবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজিগুলো আমার হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিব বাকি যে কর্নগুলো রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিব। এগুলো দিয়ে আরো 5 মিনিটের জন্য নাড়াচাড়া করতে থাকবো। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল। এখানে আমি 1 থেকে 1.5 লিটারের মতো জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফুটিয়ে দিব। দেখুন স্যুপ ফুটতে আরম্ভ করে দিয়েছে, এখনই খুব সুন্দর একটি সেন্ট আসছে। এবার এর মধ্যে দিয়ে দিব একটু বেকিং পাউডার, আর দিয়ে দিব একটু বিট লবণ, ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লোর নিয়ে নিয়েছি, এবার এটি জল দিয়ে ভালো করে গুলে নিব, চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুলে নিব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি, চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার স্যুপ রেডি হয়ে গিয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর সেন্টও বেরোচ্ছে খুব সুন্দর। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার স্যুপ, গ্যাস থেকে নামিয়ে নিব।
দেখো সুপটা কি সুন্দর হয়েছে দেখতে। এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমার কাছে ধনে পাতা ছিল না, আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারি। ধনে পাতা দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও আরো ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার সুপ কর্ন স্যুপ রেডি হয়ে গিয়েছে, পরিবেশনের জন্য একদম রেডি। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, আর আপনারা কমেন্ট করেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি প্রথমবার হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।